হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনার দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা ভিডিও থামবেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আজকের ভিডিও বিষয়বস্তু আজকে আমার ছাদ বাগানে ওভারভিউ ভিডিও দেবো অ্যাকচুয়ালি ওভারভিউ মানে প্রতিটা গাছ নয় তার কারণ বন্ধুরা আমি বেশি দিনের ছাদ বাগানই নয় তবে সব রকম গাছ করার চেষ্টা করছি তবে সমস্ত কিছু ভ্যারাইটি কিন্তু আমি ফুল ফল পাইনি কিছু কিছু ভ্যারাইটি আমার নতুন কালেকশান সেগুলো আজকে দেখাবো না যেগুলো আমার যে গাছগুলোয় ফল এসেছে সেই সব কিছু গাছ আজকে আপনাদের দেখাবো অনেকেই চাই যে আমার ছাদ বাগান দেখতে বা কমেন্টস করে যে দাদা আপনার ছাদ বাগানে কি কি গাছ আছে যাই আমার ছাদ বাগানের কিছু গাছ আপনাদের দেখাবো ভিডিওর স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে বা এর থেকে আপনারাও বুঝতে পারবেন যে এই এই সব ভ্যারাইটিগুলো ভালো আমি ভ্যারাইটিগুলোর নাম আর গাছগুলো দেখাচ্ছি চলুন শুরু করি আর হ্যাঁ বন্ধুরা যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ধরনের ভিডিও নেক্সটে আবার পাবেন চলুন শুরু করি আজকে ভিডিও শুরুতে আমি আমার ওপরে আঙুর গাছ দেখছেন আর এর আগে আমি আঙ্গুর গাছে ভিডিও এনেছি একটু ডিটেলস দেখতে চাইলে আঙুর গাছে ভিডিওটা দেখে নিতে পারেন আমার ছাদে দুই রকম আঙ্গুর আছে একটা হচ্ছে যে এই যে ফুল টুলে আছে এটা হচ্ছে জাম্বু ব্ল্যাক আর একটা আছে অল টাইম বলছে অ্যাকচুয়ালি কিন্তু ওটা অল টাইম না দুবার হয় গোল ভিতরে দানা হয় এটা আমাদের এখন সমস্ত ধরনের নার্সারিতে পাওয়া যায় যাই হোক এরপরে এখানে দেখাবো দুটো আম গাছ আছে একটু ক্লোজলি আসো দেখো এই যে এখনই কেমন কালার এসছে এটা অনেকেই হয়তো চিনবে না বা দেখে হয়তো চিনতে পারবে হয়তো অনেকে একটু উপরের দিকে দেখাও এখনই এত সুন্দর কালার আসছে আর এটার নাম হচ্ছে হোংস রেড ড্রাগান এটা সম্ভবত ষোলো ইঞ্চি টবে আছে আর দেখুন বন্ধুরা আরও অনেক গুটি সেট হয়েছিল এখানে সব পড়ে গেছে যেহেতু একটা মুকুলে এত পরিমাণে ফল আমি নিজেই আশা করিনি হয়তো আরও পড়বে এখানে যেমন এইটা পড়ে যাবে বন্ধুরা দেখুন এটা পড়ে যাবে যেহেতু আটা ঝরছে দেখো পড়ে গেছে যাই একটা মুকুলে তিনটে ফল এটাই এনাফ আশা করি এই তিনটে ফল দাঁড়িয়ে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার আসে আর আমের সেপটাও খুব সুন্দর এটা হচ্ছে গিয়ে হোমস রেড ড্রাগন এটা অল টাইম একটা ভ্যারাইটি আর এটা একটা দেখুন বন্ধুরা এটাও একটা টবে আছে এতেও প্রচুর ফুল এসেছিলো এখানে সব গুটি সব সেট হয়েছিল পড়ে গেছে দুদিন পরস্পর ঝড় হলো আর দেখুন বন্ধুরা এখানে একটা সেট হয়েছে আর এদিকে একটা সেট হয়েছে দেখুন বন্ধুরা আর এদিকে একটা সেট হয়েছে এটা কিন্তু বন্ধুরা কিং অফ চাকাপাত এটা কিন্তু আস্তে আস্তে কালার আসবে আর এখানে একটা আমি দেখলে বুঝতে পারবেন কালার আসা শুরু হয়ে গেছে এই আমটা দেখুন বন্ধুরা কালার আসা শুরু হয়ে গেছে যাই হোক এই হোংস অ্যান্ড রেড ড্রাগান আম গাছটা আমার কিনে আনা আছে সাবনুর প্ল্যান্টার নার্সারি থেকে যখন প্রথম এসেছিল এই গাছটা আমি নিয়ে আর কিং অফ চাকাপাত কিনে আনা হয়েছে নিশা নার্সারি থেকে ছাদের এক প্রান্তে একদম কোনায় আমার একটা বাড়িওয়ান মালটার গাছ অ্যাকচুয়ালি এই গাছটা আমার ইচ্ছা কিন্তু বসানো নয় যাই অনেক কাহিনি আছে পরে জানাবো দেখুন বন্ধুরা এখানেও গুটি সেট হয়ে গেছে এই সবগুলো নতুন করে সব গুটি অনেক ঝরে গেছে তবুও বেশ কয়েকটা আছে এটা একটা জলের ড্রামের হাফ কাটা আছে এতে বসানো আছে পাশাপাশি এখানে একটা ভিয়েতনাম মালটা দেখুন বন্ধুরা ভিয়েতনাম মালটা মোটামুটি ভালোই ফুলেছে আপনারা দেখে বুঝতে পারবেন দেখুন এদিকেও আছে আর এটা একটা ছোট্ট প্লাস্টিকের জারে আছে এবারে রিপোর্টিং অবশ্যই দরকার আর এখানে একটা দেখছেন ইন্ডিয়ান সিকি মৌসুম্বি প্রথম বছরে সাতটা আটটা হয়েছিল এই গাছটাই আমরা এই গাছ থেকে পেরে টেস্ট রিভিউ করেছিলাম দেখুন বন্ধুরা এবারে কিন্তু অনেক গুটি সেট হয়েছে অনেক বলা যায় আমার গুনতিতে হয়তো গোটা পনেরোটা হবে হয়তো হয়তো এর থেকে কিছু ঝরতেও পারে যে যেমন দেখুন বন্ধুরা এই বড়ো বড়ো গুটি এখান থেকে ঝরে গেছে সব আমি আটকাতে পারিনি তার কারণ আপনারা বুঝতেই পারছেন এবারে প্রচুর আবহাওয়ার তারতম্য হচ্ছে গুটি ঝরানো প্রচেষ্টা করেও সম্ভব না এটা হচ্ছে একটা দার্জিলিং কমলা কিভাবে গুটি সেট হচ্ছে দেখুন বন্ধুরা কিভাবে প্রচুর পরিমাণে একটা ছোট্ট গাছ শুধু একটু দেখায় বন্ধুরা দেখুন ছোট্ট গাছ আর কিভাবে গুটি সেট হচ্ছে দেখুন কীভাবে সব আর ভিতরে ভিতরে কীভাবে সেট হচ্ছে দেখুন বন্ধুরা এটা এটা একটা ছোট্ট ড্রামে করা আছে এটা দার্জিলিং কমলা এবার আমি দেখাবো একটা জলের টবে আছে জলের ড্রাম যেটা কুড়ি লিটার জলের ড্রাম এটা হচ্ছে কি একটা কাশ্মীরি কমলা দেখুন বন্ধুরা কীভাবে গুটি সেট হয়েছে দেখুন দেখুন এদিকে দেখাচ্ছি কিছু গুটি মোটা মোটা হয়ে গেছে দেখুন এদিকে দেখুন ভিতর ভিতরে আরও প্রচুর আছে এই গাছটার বয়স বন্ধুরা একদম পুরো এক বছর হবে সারা বন্ধুরা আমার বিভিন্ন যেমন পাকিস্তানি কমলা এবারে আমার ফুল আসেনি বিভিন্ন নতুন নতুন জাত আছে এখানে পরবর্তীতে আমি আপডেট দিয়ে দেবো আপনাদের আর এই গাছটায় বন্ধুরা আমার নাম ডকমায় প্রচুর ফুল এসেছিলো কিন্তু সব ফুল পুড়ে গেছিলো আমি বেড়াতে গেছিলাম মানে টবে জলের অভাব হয়েছিল প্রচুর আর এখানে বিভিন্ন লেবুর ভ্যারাইটি আছে পরবর্তী সময়ে আপডেট দিয়ে দেবো ড্রাগান দেখুন কিভাবে গাছটা বেড়ে উঠেছে তার সাথে আছে সৌদি খেজুর আমি নিজে হাতে বানিয়েছিলাম চাটা দেখুন আস্তে আস্তে বড়ো হচ্ছে পাশেই আছে কালাপাতি সবেদা বন্ধুরা প্রচুর হয় দেখুন বন্ধুরা প্রচুর হয় ভিতরে হয়েও আছে কত দেখুন দেখুন বন্ধুরা দেখুন আর নতুন করে কিভাবে ফুল আসে দেখুন কিভাবে নতুন করে ফুল আসে সেটা দেখুন আর এখনও অসংখ্য হয়ে আছে গাছে মানে গুনলে কুড়ি তিরিশটার উপরে হবে গাছে ফল আছে দেখুন বন্ধুরা নিচে দেখুন কুড়ি তিরিশটার বেশি হবে যাই হোক কালাপাতি সবেদা ছাদ বাগানের সবেদা কিন্তু খুব ভালোই হয় এখানে মৌসুম্বির কয়েকটা ভ্যারাইটি আছে দেখুন বন্ধুরা আর গাছে কিভাবে মৌসুম্বী লেবুর গুটি সেট হয়েছে কিছু ঝরেও যাচ্ছে হাজার পঁচিশটা সত্ত্বেও কিভাবে গুটি ঝরছে আপনারা দেখে বুঝতে পারবেন দেখুন এটা একটা প্লাস্টিকের ড্রামে আছে সাথে এখানে একটা ছোট্ট টবে আছে যেসব গুটি সেট হয়ে গেছে বন্ধুরা দেখুন খুব শর্ট জায়গায় আমার গাছ আছে ওই জন্য আলাদাভাবে দেখাতে পাচ্ছি না এগুলো কিন্তু রেড পাতি যখন ফল বড় বড় হবে তখন আমি আরও একটা ভিডিও করে দেখাবো প্রচুর গুটি সেট হয়েছে প্রচুর রেড পাটিতে অসংখ্য গুটি সেট হয়েছে ভিতরের দিকে দেখুন বন্ধুরা সাথে এখানে বাড়িওয়ান মালটা পাশে এটা ওয়াটার ড্রামে আছে এতে বেশ কিছু গুটি সেট হয়েছে ভিতরে ভিতরে আর সব থেকে ইন্টারেস্টিং এটা আমার একটা স্ট্রবেরি পেয়ারা আর কীভাবে ফুল এসছে আর স্ট্রবেরি পেয়ারা অ্যাকচুয়ালি খেতে যতই খারাপ লাগুক বা ভালো লাগুক তার থেকে বড়ো কতের ফলন যখন গাছে হয়ে থাকে দেখতে অসাধারণ লাগে এটা আমার আড়াই বছর মতন বয়স হবে গাছটা এটা একটা ড্রামে করা আছে প্রচুর ফুল স্ট্রবেরি পেয়ারা এটা কিন্তু রেড দেখুন বন্ধুরা পাতি লেবু এটা সিডলেস যেটা গন্ধরাজ বলে অনেকে সিড সিডলেস গন্ধরাজ কীভাবে ফুলে সে দেখুন বন্ধুরা কীভাবে ফলে সে দেখুন বন্ধুরা সিডলেস গন্ধরাজ লেবু অসংখ্য ফলে সে অসংখ্য ফুল আরও প্রচুর এসেছিলো কিন্তু গুটি ঝরেছে এখন বেশ আর এদিকে আরও একটা আছে একটু দেখিয়ে দিই দেখুন বন্ধুরা এখানে দেখুন একটা থোকায় শুধু কটা গুটি সেট হয়েছে এদিকে দেখুন দেখুন বন্ধুরা সাথে শখের কিছু অ্যাডেনিয়ামও আছে এগুলো সব গিফট আমার বন্ধুরা অনেক ছাদ বাগানি বন্ধুরা আমাকে গিফট করেছিল পেয়ারা এখন গাছে নেই সবে মাত্র ফুল আছে গাছে যখন ফল আসবে তখন আমি আপডেট দেব এখানে আমি দুটো গাছ দেখাচ্ছি বন্ধুরা ফেদারলি বলেন যে আপনারা দেখেছি যে পাতা হয় একদম গোটানো গোটানো পাতা দেখুন বন্ধুরা এতে কী পরিমাণে ফুল এসে দেখুন বন্ধুরা এখানে দেখায় এটা দেখুন তাছাড়া এর ভিতরে একটা আমার এখানে একটা মানে কমলা আছে গাছটা দুটো গাছ একসাথে হয়ে গেছে বলে আমি আর বার করছি না ফল ঝরে যাবে বলে দেখুন প্রচুর পরিমাণে কিন্ন কমলা ধরেছে এটা কিন্তু পাঞ্জাব কিন্ন আছে দেখুন বন্ধুরা আমার তিনটে কীর্ণ কমলা লেবুর গাছ আছে একটা পাঞ্জাব কিন্ন একটা কাশ্মীরি আর একটা পাঞ্জাব কিন্ন বলে কেনা এখন দেখা যাক কি হয় দুটো গাছে এবার প্রচুর ফল এসেছে এটা আমার জিও ব্যাগে আছে ছাদ বাগানে কিন্তু ছোটোখাটো জিও ব্যাগে গাছ করা খুব কঠিন যারা বলে খুব সহজ জানি না কেন বলে যাই আমি পছন্দই করি না প্রচুর পরিমাণে জল শোষণ করে সাথে এখানে একটা বেদানা গাছ আছে এটা সুপার ভাগোয়া এর আগেও ফল হয়েছে এখানে গুটি সেট হয়েছে আমি দেখাচ্ছি দেখুন এর আগে আমি ফল খেয়েছি কয়েকবার দেখুন আর অসংখ্য ফুল এসেছে আশা করি কিছু ফল এবারে আমি পাব চারিদিকের গাছ কিভাবে আছে দেখুন একটু রমজান মাছ চলছে যত্ন করা হচ্ছে না চারিদিকে সব ঘাস কিভাবে পড়ে আছে দেখুন দেখ যত্ন ছাড়াই এখন চলছে আমার আম গাছ এখানে একটা আছে বন্ধুরা দেখুন ব্যানানা ম্যাঙ্গো একটা ছোট্ট গাছ টবে আছে কিন্তু প্রচুর পরিমাণে ধরেছিল কালকেরে একটু বৃষ্টি হয়েছে আর সেই কারণে ঝরে গেছে একটা আছে অবশেষে নিচে পড়ে আছে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা এখানে তিনটে তিনটে এখানে তিনটে পড়ে আছে এগুলো সব গাছে ছিল আর এদিকে একটা আছে এখন দেখা যাচ্ছে যাই হোক এই ছোট্ট গাছে দুটো ধরেছে এটাই আমার কাছে অনেক আর এখানে একটা ছোট্ট জলের টবে আছে দেখুন ছোট্ট গাছ রেড পালমার আমেরিকান রেড পালমার পাশে ইন্ডিয়ান সিকি মৌসুম্বী এই গাছটাই প্রচুর হয়েছিল এবার একটু কম ফুল হয়েছে যে কটা দাঁড়িয়েছে মোটা মোটা গুটি সেট হয়ে গেছে চার পাঁচটা মতন দাঁড়িয়েছে তাছাড়া এখানে বিভিন্ন গাছ আছে পরবর্তী সময়ে আমি এক এককে দেখিয়ে দেবো এখানে একটা উষা অরুণিমা বলে আনা এখন ভুলও আছে কি জানি না এখানে ফুল এসেছে দেখুন বন্ধুরা এই গুটি সেট হয়েছে আমার সব গাছগুলো সব একে অপরের ওপরে আছে এখন বার করে দেখাচ্ছি না বন্ধুরা দেখুন এখানে একটা আম হয়েছে দেখুন গাছটা একটা টবে আছে দশ ইঞ্চি টবে আর শট জায়গায় একে অপরের সাথে অনেক গাছ মিশে আছে মিশে আছে দেখুন বন্ধুরা এখানে একটা লেবু হয়ে আছে বারিওর এটা তাছাড়া দেখুন এখানে প্রচুর গাছ আছে আমি একে একে যখন ফল আসবে নিশ্চয়ই আপডেট আপনাদের দিয়ে দেবো আর একটা নতুন টেন জাম আমার বসানো হয়েছে তাতে কিছু ফুল দাঁড়িয়েছে দেখুন ফুল হয়েছে দেখুন এখানে দেখুন এখানেও হয়েছে এটা কিন্তু এখনও বসাইনি আমি শুধুমাত্র মাটিতে ঠেকিয়ে রেখে দিয়েছি আর ছাদ বাগানের সব থেকে আকর্ষণীয় জিনিস দেখুন বন্ধুরা আমি চাই প্রতিটি ছাদ বাগানে এই ভ্যারাইটিটা একটা করে লাগাক এটা হচ্ছে গিয়ে হোয়াইট জাম ব্ল্যাক জামের মতনই এটা গায়ের কালারটা হোয়াইট হয় যাই হোক মিষ্টি ভালোই মিষ্টি আমি খেয়েছি আর এরপরে আমার ছাদে যখন হবে নিশ্চয়ই আমি আপডেট দেবো দেখুন বন্ধুরা কী পরিমাণে ফুল হয় ছাদ বাগানের সেরা একটা ভ্যারাইটি মনটাকে ভরিয়ে দেয় এই ধরনের গাছ সত্যি দেখলে আর এখানেও আমার একটা মালটা আছে কয়েকটা মালটা আছে ভিতরে ভিতরে দেখলে হয়তো বুঝতে পারবেন এটা দেখাচ্ছি না নতুন করে এখানে আমার কালো জামের আরেকটা গাছ আছে দেখুন কীভাবে ফুল এসছে উপরের দিকে দেখাচ্ছি দেখুন এসব আছে আরও উপরের দিকে যাই এদিকে দেখাই প্রচুর পরিমাণে গুটি দাঁড়িয়েছে এই গাছে এই কালো জাম গাছে বন্ধুরা ছ মাসের গাছে আমি ফল দেখিয়েছিলাম ছোট্ট গাছে ফল হয়েছিল সেই গাছের ফলটা সাইজও বড় ছিল আর খেতেও খুব সুন্দর ছিল এই সেই ভ্যারাইটি এবারে কিন্তু প্রচুর হয়েছে দেখা যাক কতগুলো ফল আমি সেট করাতে পারি দেখুন এখানে আমরা আছে গাছে এখন অফ আর এই পাশে ডাঁটা গাছ আছে ডাঁটা ঝুলছে দেখুন বন্ধুরা আমার হাতে গোড়ায় দেখুন কিভাবে ডাঁটা ঝুলছে দেখুন এই দেখুন নিচের দিকে দেখুন অনেক ডাটা আছে গাছটায় এখানে একটা গাছে ভিয়েতনাম মালটা হয়েছে দেখুন মোটা মোটা হয়ে গেছে গুটি এটা জলের হাফ ড্রামে হাফ জলের ড্রাম কাটা আছে দেখুন বন্ধুরা তাছাড়া এখানে একটা থাই মালটার নতুন করে ফুল এসেছে গুটি সেটা হচ্ছে দেখুন বন্ধুরা থাই মালটা এটা এটা একদম সর্বশেষে ফুল এসেছে দেখা যাক বন্ধুরা এখন পর্যন্ত আমার ছাদে যেগুলো ফল এসেছে সেইগুলোই আমি দেখালাম কিছু কিছু গাছ আমার আরও অনেক আছে সেগুলো আমি দেখাচ্ছি না সেগুলো একটু সিক্রেট থাক তার কারণ সবার একটা পার্সোনাল ব্যাপার থাকে যাই হোক সেগুলো ফুল ফল এলে বা সেগুলো আমি সাকসেস ফেলে অবশ্যই আপনাদেরকে জানাবো আর একটা জিনিস এটা লাস্ট দেখিয়ে আপনাদের সেই ভিডিওটা শেষ করব জামরুল দেখুন এটা সেই ভেরিকেটেড জামরুল আর কি পরিমাণে হয়েছে দেখুন বন্ধুরা দেখাচ্ছি দেখুন কী পরিমাণে ফুল এটা কিন্তু সম্ভবত ছ আট মাসের গাছ একটু দেখায় ভিতরে যে কী পরিমাণে ফুল হয় এই ভেরিকেটের জামরুল আপনারা করতে পারেন লাল কালারে হয় আমি একটু তলা দিয়ে একটু দেখাই দেখুন বন্ধুরা দেখুন এটা জলের ড্রাম কুড়ি লিটারের হাফ কাটা এইভাবে আমি করেছি আর বুঝতেই পারছেন একই জায়গায় কটা গাছ আছে এখানে অ্যাবোগাডো আছে এখানে ভ্যারিকেটেড জামরুল আছে এখানে লেবু আছে এখানে জামরুল আছে মানে খুব শট জায়গায় আমি অসংখ্য গাছ রেখেছি তার কারণ আমার ছাদ একদম ছোট্ট ছাদ আর সেই ছোট্ট ছাদে সব কিছু একে ওপরের ওপরে বোঝা হয়ে আছে কিছু কিছু গাছ আমি অনেক বন্ধুদের গিফট করে দিচ্ছি আরও কিছু গাছ আমি ছাদ থেকে হটিয়ে দেব অনেককে দিয়ে দেব কিছু কিছু ভ্যারাইটি যেগুলো আমার পছন্দ না যেমন এই ভ্যারাইটিটা এটা আমার পছন্দ না এটা আমি কাউকে গিফট করে দেবো যাই হোক ছাদ বাগানে আপনাদের সামর্থ্য অনুযায়ী গাছ করবেন বড় ছাদ বাগান হলেও অনেক গাছ করবেন ঠিক আছে আমার মতো ছোট্ট ছাদ বাগান হলে সত্যি গাছ করা খুব কষ্টের ইচ্ছে হয় বিভিন্ন গাছ লাগানো কিন্তু তা পেরে উঠিনি বাড়ির উঠানে আমার কিছু গাছ দেখতেই পাচ্ছেন গাছ আমি করেছি যেমন হোয়াইট ডায়মন্ড করেছি দেখুন নতুন করে এখানে এখানে একটা গাছ ছিল মারা গেছে মানে অ্যাকচুয়ালি কেটে দেওয়া হয়েছে গাছটা নতুন করে বসানো আছে আর এখানে কিছু গাছ আছে এটা ভাগোয়া ভাগোয়া ডালিম ঠিক আছে আর এখানে একটা জামরুল আছে দেখুন অলরেডি আমি এই রমজান মাসে চার পাঁচটা খেয়েছি আর এখনও গাছে ফুলে আসছে দেখুন এটা অল টাইম একটা জামরুল সারা বছর হয় আর লাল কালারে হয় আমি ছবি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমার তোলা আছে দেখুন একদম মিনি জামরুল বলে একে আর সারা বছর হয় এখানে একটা গ্রো ব্যাগে গাছ বসানো হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুমি বুঝতেই পারছেন কিছু কিছু জায়গায় গুটি সেট হয়েছে আর এটা একটা জাফা ভ্যারাইটি এখানে কিছু গুটি সেট হয়েছে দেখুন এই যে আর কিছু নতুন নতুন ভ্যারাইটি এগুলো কালেকশান সব নতুন নতুন এগুলো পরবর্তীতে আপনারা আপডেট পেয়ে যাবেন এখানে ডেকুবন কমলা এবারে আমি ফুল পাইনি গাছটা অতিরিক্ত বেশি গ্রোথ নিয়ে নিয়েছে সেই কারণে আমি ফুল পাইনি এটা একটা ড্রামে আছে যাক বন্ধুরা কেমন লাগলো আমার ছাদ বাগান অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবেন আর আপনাদের একটা লাইক আমার সত্যি ভিডিও করার মনোবল আরও বৃদ্ধি করে আমি আরও সাহস পাই নতুন নতুন ভিডিও করার আর যদি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন এই ধরনের নতুন নতুন ভিডিও ছাদ বাগানে ভিডিও বিভিন্ন পরিচর্যা ভিডিও নার্সারি ভিজিট ভিডিও আমার চ্যানেলে আমি দিই আপনাদের কাছে তাহলে নোটিফিকেশান আকারে চলে যাবে আর এরপরে আমি ড্রাগান আমি একটা ভিডিও করব খুব শিগগিরই এই সময় ড্রাগান গাছের আমরা কি কি খাদ্য দেব বা কেমন পরিচর্যা করব যাতে বেশি বেশি ফল পায় ছাদের জন্য যাই হোক এতক্ষণ ধৈর্য ধরে সবাই আমার সঙ্গ দিচ্ছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় সেই পর্যন্ত টাটা বাই বাই